আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু দ্য ব্যাক টু দ্য যাই হোক। ওকে, আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে ভাই হইতেছে নর্মালি এক বছর পর প্রায় ওয়ার অ্যাটাক দিব। অ্যান্ড ভাই লিটারালি এই ওয়ার অ্যাটাকটা এত পরিমাণে বাজে ছিল, দেখো আমি তোমাদেরকে দেখাইতেছি। আমি আজকে অ্যাটাক দেবো হইতেছে 7 নম্বর হয়ে, অর্থাৎ আমি কিন্তু 7 নম্বরে। আমার আইডির নাম হচ্ছে ওয়ার্ল্ড লিডার 1, বাট এইটাই হচ্ছে এখন অ্যাটাক দিব। মানে এইখান থেকে 7 নম্বর থেকে অ্যাটাক দেবো হয়েছে 9 এবং 10-এ। বাট ভাই আমি ভাবতেও পারি নাই যে ভাই এখন ওয়ারগুলো এত হার্ড। অ্যান্ড ভাই আমার ইলেকট্রিক ড্রাগনগুলো একটা বোকাচোদা, তোমরা দেখতেই পারতেছো। এইটা হইতেছে 7 নম্বর। আমার যদি হিরোস থাকতো, অর্থাৎ কাজে না থাকতো, হিরোস তালিয়ে হইতেছে নর্মালি ভেঙে দিতে পারতাম। অ্যান্ড এইটা হইতেছে 8, আমরা হইতেছে 9, 10, 11-এর বেশ ভাঙার ট্রাই করবো। বাট লিটারালি ভাই আমি ভাবছিলাম যে মুয়ার মতো ভেঙে যাবি, বাট এখন দেখি যে বাড়া এত শক্ত। মানে ভাই প্রথমে বাজে একটা অভিজ্ঞতা শিকার। এই হইতেছে আমার ট্রুপস, আমার কিন্তু হিরোস নাই, দেখতেই পারতেছো 8টা ইলেকট্রিক ড্রাগন। অ্যান্ড বাকি যা আছে, আমি কিন্তু এখানে ড্রোনেট চাইছিলাম, বাট ওরা ড্রোনেট দেয় নাই, তো এটাও মেন কারণ হইতে পারে। লোজার আসলে ভাই না, আমি আসলে পারি নাই, সো এটাই আছে মেন কথা। এনিওয়ে, কারা কারা ওয়ার অ্যাটাক এখনও দাও অ্যান্ড কারা কারা এই গেমটা এখনও খেলো অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড ভাই আমার অ্যাটাকে কী কী ভুল ছিল অবশ্যই কমেন্টে জানাই দিও। লিটারালি ভাই আমি কখনো এয়ার অ্যাটাক করিনি, আমি সবসময় গ্রাউন্ড অ্যাটাক করছি, কারণ গ্রাউন্ড অ্যাটাকে আই থিঙ্ক বেনিফিটটা সবসময় একটু বেশিই পাওয়া যায়। এনিওয়ে, আমাদের এই হবে ট্রুপস অ্যান্ড আমরা চলে যাবো অ্যাটাকে। অ্যান্ড অ্যাটাকে যাওয়ার পর যে বাসটা খাইছি না ভাই, আমার কিলান্ডারিটা দেখলে হয়তো কিক মেরে দিবে। মানে লিটারালি ভাই 12 ফেলারে আমি 11 বেজ ভাঙতে পারি নাই, দিস ইজ সো ব্যাড ব্রাদার। ওকে, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল করবো কি, ক্লিন আপের জন্য দুই পাশে দুইটা ইলেকট্রিক ড্রাগন সাইডা দিব, মানে তারপর হচ্ছে কোরের মধ্যে দুইটাকে বইরা দিব, মানে দুইটা ইলেকট্রিক সবগুলো এখানে স্প্যাম করবো। অ্যান্ড আমি বুঝলাম না ভাই, ইলেকট্রিক ড্রাগনগুলো দেখো ওই উপর দিয়েই আসছিল, তারপরে হইতেছে ঘুরে ওই পাশে চলে যায়, যেটা হইতেছে মানে একদম বাজে, একদম বাজে কি বলবো। আমি এখানে ফ্রিজ দিছি, ফ্রিজ দেওয়ার পর দেখো ওই পাশ দিয়ে সব ঘুরে ওইখানে চলে গেছে। মানে ভাই আমার ইলেকট্রিক ড্রাগনগুলো কি বলবো, বোকাচোদা একটা। আমার এত পরিমাণ মেজাজ খারাপ হচ্ছে তা বলার মতো না। আমি কিন্তু কোনো প্রকার স্পেলও নেইনি ওই যে ইয়ে থাকার জন্য। দেখো সব ওইগুলো চাচ্ছে, বেন কি লড়ে ইলেকট্রিক ড্রাগন। ওকে, ওইখান থেকে ব্যাক করছে, বাট ব্যাক করতে করতে আমার হালুয়া টাইট হয়ে গেছে, দেখো অবস্থা। হালার ইলেকট্রিক ড্রাগন আমি এই একমাত্র কারণে হচ্ছে ইলেকট্রিক ড্রাগন ব্যবহার করি না। আমার মনে হয় একটু এটাকেও বলছিল, কারণ হইতেছে ভাই নর্মালি এই এই ফ্রন্ট দিয়ে অ্যাটাক করা আই থিঙ্ক বেটার ছিল। এনিওয়ে, এখন এগুলো ভাবে কোনো লাভ নাই, কোনোরকম টুইস্টার করে হইতেছে কিলানে থাকা লাগবে, নাহলে কিক মারিয়ে দিবি। সো আমরা কিন্তু দুই স্টার সিকিউর করছি, এটাই অনেক। অ্যান্ড এইখানে কিন্তু সবগুলো কিন্তু শেষ। অ্যান্ড আমি ভাবতেছিলাম ভাই কী অ্যাটাক দিলাম এক বছর পর, বাড়া এই গেম খেলে কী অ্যাটাক দিলাম, হয়তো কিলান লিডার কি বাড়া কবে না, তাড়াতাড়ি ব্যাক করে দিতেছে নর্মালি আমি গেম থেকে আগে বেরোইছি। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড যারা যারা এই গেমটি খেলো অ্যান্ড এখনও যারা ওয়ার অ্যাটাক দাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবা। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।